আলুর রসে তিনটি উপাদান মিশিয়ে আপনার চেহারাতে লাগিয়ে রাখুন চেহারা সমস্যা দূর করতে আর ফেসওয়াশ ব্যবহার করতে হবে না হ্যালো বন্ধু কেমন আছেন আপনারা গ্রীষ্মের এই শুরুতে আমাদেরকে নিতে হবে চেহারার একটু যত্ন কেননা এই সময়টা আমাদের চেহারা হয়ে যায় আগের থেকে উস্কো খুস্কো চেহারাতে বিভিন্ন ধরনের কালো দাগ দেখা দেয় চেহারার ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার কারণে বিভিন্ন ধরনের ব্রণ এবং ব্রণের দাগ দেখা দেয় আর এই সময় যদি আমরা চেহারার যত্ন নিতে না পারি তাহলে চেহারার আরও সকল সমস্যা বৃদ্ধি হতে থাকে তাই আজ আমি আপনাদের মাঝে এমন একটি উপায় নিয়ে এসেছি তা ব্যবহার করলে চেহারার উজ্জ্বলতা তো বৃদ্ধি হবেই পাশাপাশি আপনার চেহারা হয়ে যাবে সবার থেকে সুন্দর ও আকর্ষণীয় তাহলে চলুন বন্ধু এই উপায়টি তৈরি করার জন্য কি কি উপাদান লাগবে তা জেনে নেওয়া যাক এই উপায়টি তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে নিতে হবে আলু আলুতে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং জিঙ্ক আলুতে থাকা উপাদান প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে এবং আমাদের ত্বকের উপরিভাগের রং হালকা করে কালো দাগ দূর করে এবং ত্বকে একটা সুন্দর উজ্জ্বলতা এনে দেয় তো আমি এখানে দুটি আলু খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আপনি চাইলে আলুকে খুব ভালো করে ছিলে নিতে পারেন এবার আলুটিকে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে এর রস সংগ্রহ করতে হবে আমি এখানে একটি বাটিতে প্রায় চার চামচের মতো আলুর রস নিয়ে নেব আলুর রস আপনার চেহারাকে রিজেনারেট করতে সাহায্য করে এটি আপনার মৃতকোষ দূর করে চেহারার উজ্জ্বলতা ফিরিয়ে আনে এরপর দ্বিতীয় যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে টমেটো রূপচর্চায় টমেটো অনেক আগে থেকেই ব্যবহার করা হয় কেননা এটি আমাদের ত্বকে এক্সফোলিওটর হিসেবে কাজ করে আমাদের ছিদ্রে অনেক সময় ধুলোবালি জমে কালচে ছুপ দেখা দেয় আর এটি দূর করতে সাহায্য করে টমেটোর রস তো আমি এখানে আলুর মতো করে টমেটোর রস সংগ্রহ করেছি আমি এখানে এই আলুর রসের মধ্যে চার চামচের মতো টমেটোর রস দিয়ে দিচ্ছি এবার তৃতীয় যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে চিনি আমাদের চেহারাকে ব্লিচ করার জন্য অনেক টাকা খরচ করতে হয় তবে যে সকল মানুষ চিনিকে ব্লিচ করার জন্য ব্যবহার করেছে তারা আর কখনোই একটি টাকাও খরচ করে না চেহারাকে ব্লিস করার জন্য তো আমি এখানে দুই চামচের মতো সাদা চিনি নিয়ে নিলাম এবার সর্বশেষ যে উপাদানটি নিতে হবে সেটি হচ্ছে যে কোনো ধরনের চালের গুঁড়ো আপনি এখানে চালের গুঁড়ো বা যে কোনো ধরনের ময়দা এবং আটা ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনার চেহারাতে যে উপাদানটি স্যুট করে সেটি আপনি নিয়ে নিন তো আমি এখানে এই উপাদানটি তৈরি করার জন্য পরিমাণ মতো আটা নিয়ে নিলাম এবার এই প্রত্যেকটি উপাদান খুব ভালো করে একত্রে মিশিয়ে নেব এটি এমনভাবে মেশাবেন যেন প্রত্যেকটি উপাদান একটি পেস্টের মতো তৈরি হয় এখন এখানে তৈরি হয়ে গেছে দারুণ একটি ফ্রেশ হোয়াইটেনিং রেমেডি এটিকে আপনি কিভাবে ব্যবহার করবেন চলুন জেনে নেই এই উপাদানটি আপনার চেহারাতে হাতে পায়ে কিংবা আপনার মুখে খুব ভালো করে লাগিয়ে রাখুন এটি লাগিয়ে রেখে প্রায় পনেরো মিনিটের মতো অপেক্ষা করুন আপনি এই উপাদানটি সকাল দুপুর কিংবা রাতে অর্থাৎ দিনের যে কোনো সময়ে আপনি ব্যবহার করতে পারেন আপনার চেহারায় যখন ফর্সা এবং উজ্জ্বল ভাব আনার প্রয়োজন তখনই আপনি এটি ব্যবহার করবেন এটি ব্যবহার করলেই আপনি দেখবেন আর কিছুই লাগবে না আপনার চেহারা ফর্সা করতে তো বন্ধু এখন আপনি আপনার পুরো চেহারাটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন প্রথম ব্যবহারেই খুবই অবাক করা রেজাল্ট পাচ্ছেন তাহলে এটি যদি আপনারা সপ্তাহে তিন দিন ব্যবহার করেন তাহলে আপনাদের চেহারা ফর্সা করতে ফেসওয়াশ ক্রিম বা কোনো ধরনের কসমেটিক্সের দরকার নেই তো বন্ধু এটি আপনারা ব্যবহার করে দেখুন এটি ব্যবহার করে আপনারা কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন আমার কমেন্ট বক্সে এটি আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় আমার চ্যানেলের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে